হে ভিউয়ার্স, বন্ধুরা যারা ভিভো এবং অপ্পো ফোন ইউজ করছে তাদের জন্য কিন্তু খুবই দুঃসংবাদ। হ্যাঁ বন্ধুরা, তারা যখনই নেট কানেক্ট করছে অটোমেটিকলি তাদের স্মার্টফোনে কিন্তু একটি ম্যালওয়্যার অ্যাপস ইনস্টল হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যেই অ্যাপসটির মাধ্যমে কিন্তু তাদের স্মার্টফোনের সকল তথ্য চুরি হয়ে যেতে পারে। তো এটা আমার নিজের মুখের কথা না, এটা বাংলাদেশের একটি বড় সাইবার ক্যাম্প নিয়ে যারা মানে আপনার নিউজ করে বা সাইবার ক্যাম্পের যত তথ্যগুলো দেয় তারাই আমি আপনাদেরকে দেখাই। সাইবার একাত্তর কিন্তু এই নিউজটি পোস্ট করেছে। তো আমি জাস্ট আপনাদেরকে আগে এই বিষয়টি পড়ে শোনাই, তারপর এটা বিস্তারিত আপনারা কীভাবে করবেন সেটা এখানে লেখা আছে, জাস্ট আমি আপনাদেরকে সেটা প্র্যাকটিক্যালও দেখিয়ে দিব। তো বন্ধুরা, অপ্পো ভিভো ফোন এগুলোতে হঠাৎ করে একটি ম্যালওয়্যার অ্যাপ নিজে নিজে ইনস্টল হয়েছে, নাম হচ্ছে স্পিনমাজি। তো এখনই আপনারা জাস্ট চেক করুন আপনাদের স্মার্টফোনে স্পিনমাজি নামে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হয়েছে কিনা, ঠিক আছে বন্ধুরা, সেটা ভিভো এবং অপ্পো ফোনে। তারপরে দেখেন এখানে এটি টাচপাল নামের একটি কিবোর্ড অ্যাপের কারণে ছড়িয়ে পড়েছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন টাচপাল অ্যাপ আছে যেগুলি, মানে টাচপাল অ্যাপের মাধ্যমে কিন্তু এই অ্যাপসটি অটোমেটিকলি আমাদের স্মার্টফোনে ইনস্টল হয়ে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তাই সবাইকে এটার প্রিভিয়ন্টন হিসেবে বলছি যে আপনারা মোবাইলের সেটিংসে যান, গিয়ে সেখানে অ্যাপ সেটিংসে ঢুকবেন। সেখানে যাওয়ার পর টাচপালের যতগুলো অ্যাপ রানিং আছে সবগুলোকে ফোর্স স্টপ করবেন, ঠিক আছে বন্ধুরা। তা আপনারা অবশ্যই বুঝতে পারলেন আপনাদের কি করতে বলছে, জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমার কাছে অপ্পো ফোন এবং ভিভো ফোন নাই বিদে আপনাদেরকে ডাইরেক্টলি দেখাতে পাচ্ছি না, জাস্ট আমার এমআই মোবাইল থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব অ্যাপসে। তা আপনারা সবাই জানেন অ্যাপস যে ইনস্টলগুলো করা হয় সেই অ্যাপসগুলো কোথায় থাকে। এরপর আপনারা এখানে কী করবেন, ম্যানেজ অ্যাপসে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পর আপনার স্মার্টফোনে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে প্রতিটা অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে, ঠিক আছে বন্ধুরা। দেখেন বন্ধুরা এখানে প্রতিটা অ্যাপ্লিকেশন কিন্তু শো করবে। তো এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে টাচপাল নামের অ্যাপ্লিকেশনটি, মানে টাচপাল নামের যতগুলো অ্যাপ আছে যতগুলো অ্যাপ রানিং থাকবে সবগুলোকে কিন্তু আপনাদের ফোর্স স্টপ করতে হবে। তো ফোর্স স্টপ করার জন্য আপনারা কী করবেন, জাস্ট সেই অ্যাপটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা এরকম চলে আসবে। দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার ক্লিয়ার ডাটা সাথেই কিন্তু ফোর্স স্টপ নামের একটি অপশন আছে যেটাকে আপনার ডিজেবল দেখাচ্ছে। জাস্ট আমি আপনাদেরকে অন্য একটি অ্যাপ্লিকেশন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি জাস্ট ইমোটাকে ওপেন করছি। ওপেন করার পর বন্ধুরা দেখেন এই যে ফোর্স স্টপ যে অপশনটি চলে আসছে, জাস্ট এই ফোর্স স্টপে আপনাদেরকে ক্লিক করতে বলছে। তো ফোর্স স্টপে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে দেবেন। জাস্ট আমি আপনাদেরকে এখন দেখাই তারা নিচে যে কী লেখাগুলো লিখছে, এই লেখাগুলো একটু ভালো করে পড়েন। করার পর আপনারা সেই ম্যালওয়্যার অ্যাপটিকে রিমুভ করে দিবেন, তাহলে আর এটা নিজে নিজে ইনস্টল হবে না। তো অবশ্যই কিন্তু আপনাদের এই কাজটি করে তারপরে এই ম্যালওয়্যার অ্যাপটিকে আনইনস্টল করতে হবে। আপনারা যদি আগে সেই অ্যাপটাকে খুঁজে আনইনস্টল করে দেন তাহলে কিন্তু কোনো কাজই হবে না, অটোমেটিকলি সেটা কিন্তু আপনাদের স্মার্টফোনে আবার ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। যে প্রসেসটি বলে দিয়েছি সেই প্রসেসভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের এটা 100% কাজ করবে। এই অ্যাপটি ফোন থেকে ডাটা চুরি করতে সক্ষম, ঠিক আছে বন্ধুরা। আপনাদের সকল স্মার্টফোনের যত ডাটা আছে সেগুলোকে কিন্তু চাইলে এই অ্যাপটি চুরি করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে যারা অপ্পো ভিভো ফোন ব্যবহার করেন তাদেরকে, ঠিক আছে বন্ধুরা। যারা জিবোর্ড আর রেডমি কিবোর্ড কিংবা অন্য কিবোর্ড ব্যবহার করেন তারা এই ম্যালওয়্যারে ইফেক্টেড হয়নি, তবে ট্রাচপাল ইন প্রসেস এ থাকলে ইফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক, ঠিক আছে বন্ধুরা। তা আপনারা তো জিনিসটা অবশ্যই বুঝতে পারলেন, যারা বর্তমানে ভিভো এবং অপ্পো ফোনটি ব্যবহার করেন তারা এখনই সেটিংসে গিয়ে তাদের অ্যাপ ম্যানেজারে গিয়ে তারা দেখে নিন এই যে টাচপাল যে অ্যাপ্লিকেশনটি আছে এগুলো যত রানিং থাকবে প্রত্যেকটাকে ফুল স্টপ দিয়ে তারপরে আপনারা দেখেন আপনাদের স্মার্টফোনে যে যে স্পিনমাজি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়েছে কিনা, হওয়ার পর দেখে সেটাকে আনইনস্টল করে দিন, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি কিন্তু আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।